টানা লকডাউনে ঘরবন্দী হয়ে পড়েছেন নীলফামারীর রিকশা ভ্যান আর হোটেল শ্রমিকরা। শ্রমজীবী এসব মানুষ বেকারত্বের অভিশপ্ত জীবন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন, কাজে যেতে পারছেন না। অপরদিকে ঘরে থাকা সঞ্চিত অর্থ ইতিমধ্যে শেষ হয়ে গেছে, পরিবার পরিজনের মুখে দিতে পারছেন না খাবার। নিদারুণ এই কষ্ট এখন তাদের নিত্য সঙ্গী। শ্রমজীবী এসব মানুষের মুখে খাবার তুলে দিতে জনপ্রতিনিধিরা একাধিকবার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি আর নামের তালিকা নিলেও আজও জোটেনি সরকারি এই ত্রাণ। অভুক্ত পরিবারের লোকজনের মুখে খাবার তুলে দিতে এসব মানুষ দিনের পর দিন ধর্ণা দিয়ে যাচ্ছেন জনপ্রতিনিধিদের ধারে ধারে। এভাবেই তাদের কষ্টের কথা বললেন শ্রমিকেরা। পাঁচ বছর ধরে কাজ করে হোটেল স্টারে, কিন্তু এখন করোনা ভাইরাসের জন্য গত মাসের থেকে 25 তারিখ থেকে বন্ধ হয়ে গেছে হোটেল। এখন আমাদের বাইরে যাওয়ার কোনো ব্যবস্থা নাই, কাজ কম পাচ্ছি না, ঠিক আছে। তারপর দেখা যাচ্ছে আমাদের সংসার অনেক কষ্টে চলতেছে, চলার পর এখন যদি সরকার থেকে আমাদের কোনো সাহায্য করতো তাহলে মানে আমাদের সংসারটা একটু ভালো চলতো। হোটেল দীর্ঘদিন থেকে বন্ধ, প্রায় 26 তারিখের পর থেকে। এ যাবৎ আমাদের কোনো কর্ম নাই, আমরা বউ বাচ্চা এবং পরিজনকে নিয়ে নীলফামারীতে সবাই অসহায় হয়ে আছি। আজ পর্যন্ত 5 থেকে 6 বার লিস্ট করা হয়েছে, কোনো ত্রাণ নাই, সরকারের কোনো সহযোগিতা নাই। আমরা হোটেল শ্রমিক আসলে খুবই ক্ষুধার্ত অবস্থায় পড়ে আছি, জানি না সরকার এটা কি পদক্ষেপ নেবে, আমরা কবে কি পাবো, আমরা বউ বাচ্চাকে নিয়ে রাস্তায় নামবো না কি করব, সেটা আমরা এখনো দিশে হারিয়ে গেছি। আমাদের কামাই টামাই নাই, সরকার লকডাউন দিছে, সারাদিন 50-60 টাকা কামাই জমা দিয়ে নাকি 150 টাকা, আমরা কি খাবো? সরকার থেকে কোনো পাই নেই এ পর্যন্ত, কোনো মেম্বার চেয়ারম্যানও আমাদের এখানে খেয়াল করে নাই যে ওরা আছে কি খাইলো কি না খাইলো, এটাও করলো না। 10টা থেকে আমি বাইর হয়েছি এ পর্যন্ত, মনে করেন যে এই লকডাউনের জন্য আমরা কোনো ইনকাম করতে পারিনি। এখন আমরা কীভাবে বাঁচবো না বাঁচবো, আমরা খুব ঝুঁকিপূর্ণ নিয়ে আমরা বাইর হয়ে গেছি। এখন রাস্তায় দেখতেছি কোনো লোকজনও করতেছে না, কোনো ওই যে ব্যবসা বাণিজ্যের ওই লোক আমরা পাই সেটাও আমরা পাইতেছি না। আমরা সরকারের কাছে কিছু ওই যে তার কাছে আবেদন চাই যে আমাদেরকে কিছু যদি ইস্কা চালক ভ্যান চালকে কিছু যদি অনুদান আমাদেরকে করতো তাহলে অনেক আমরা তার কাছে অনেক কৃতজ্ঞতা আমার হইতো। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কোনো মানুষ যাতে অভুক্ত না থাকে এজন্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষের তালিকা তৈরির কথা বললেন জেলা প্রশাসকের এই সর্বোচ্চ কর্মকর্তা। বিভিন্ন শ্রমিক আছে, আমরা ওই তালিকাটাতে শ্রেণীটা উল্লেখ করে নিয়ে আসতেছি যাতে আমার কোন শ্রেণীর কথা মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলছে স্বচ্ছতা জবাবদিহিতা এবং ওনার কোনো জনগণ যাতে এই অভুক্ত না থাকে সে বিষয়টা আমরা ইনশিওর করবো। এতে আপনাদের সকল সহযোগিতা চাই, আমি চাই যে এখানে জনপ্রতিনিধিরা সবাই সম্পৃক্ত হন, রাজনৈতিক নেতৃবৃন্দ সম্পৃক্ত হন, জনগণকে আমরা ঘরে থাকার জন্য প্রাণপণ চেষ্টা। সরকারের পাশাপাশি অভুক্ত এসব মানুষের পাশে বৃত্তশালীরাও এগিয়ে আসার আহ্বান জানান অনেকেই। রয়্যাল টিভি নিউজ ডেস্ক।